কেফেং মানে চাউনে লংমা চৌকা করকসাতি প্রসা আকাশে বর্মা মঙ্গই উমর বিনি নৈচিতক ককতমাংখা কমলপুর আবাঙ্গর পারানি তাকুক আকাশে বর্মা ব তালনি তালথাম সকাং বিনি বাইয়া সাক চালাই রবাই বাকসা কেফেক মানে চাউ হই নাই নগনি বরক এবাকেবা বিনি মা বাবু সং সাইমানো আবনি আগলনো আকাশ দেববর্মানো বিনি মা বাবু সং রিহ্যাব সেন্টারের রহরো আবনি আগলো আকাশ দেববর্মানি মা বাবু সং বিনি সাজলা হাম কাহনাই নাই নগ কিফলিটি ফাইও ফিয়াবা মেয়া থানে সালো বিনি মা বাবু সংবাই আকাশ দেববর্মা মাই জামানি আগলনো বিনি রুম বিশিংও হাবাই থাঙ্গো বল বিনি বাবু বেজোয়া নগুই নাই বিনি সাদলানা থাঙ্গই নগৈখা ভক্তই ফেনা অংখমানি আবনি আগলো বিনি মা বাবু সং লগলগনো বন ডিস্ট্রিক্ট হসপিটাল তলাং থাঙ্গো ফিয়াবা ডিস্ট্রিক্ট হসপিটাল নারগিয়াঙ্গই নাই জিবি হসপিটাল রেফার খাই রহাজগো ফিয়াবা জিবি হসপিটাল সগিয়া শিকানো লাংমা চকা আকাশ দেববর্মানি হিনি ককতমাবো সাইমান খা খানাইনাইডি আকাশ দেববর্মানি বুফানি খোকদিনো ব তামা সাই খানা রাখা কালকে রাত্রে একসঙ্গে আমরা বইয়া তিনজনই বাতলাই যে মা আমি আর সে আর তারপরে খাই আছে তার রুমে গেছে সে রুমে যাওয়ার পরে আমার সম্বন্ধে গেছিল এরপরে আমি গেট যখন লাগানো যাই 10:30 সময় গেটটা লাগাইয়া আওয়ার পর আবার দেখা যায় দরজাটা খোলা একটু বাড়টা করে এরপরে গোলার আওয়াজটা পাওয়া যায় ঘর ঘর করে একটা শব্দ পাওয়া গেছে তখন কি হয়েছে গিয়া দেখার পরেই মানে মুখের থেকে ফেনা ফেনা বাইরে গেছে এরকম অবস্থা দেখছি দেখার পরে আমরা বিছনা ছুয়াইছি ছুয়া এরপর ডিস্ট্রিক্ট হাসপাতাল খোলাইয়া নিয়ে এলাম আওয়ার পরে ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে রেফার করে জিবি হাসপাতাল জিবি হাসপাতাল আস্তে আস্তে মানে আইয়াই মানে এখানে নাই এদিকে জিবি আশার পথে মৃত্যু হয়েছে হ্যাঁ পথে মৃত্যু মারা গেছে ছেলে কি কোনো ধরনের নেশা করতো না আর তো কোনো ধরনের নেশা তো এর আগে যে নেশা করতো কী নেশা করতো নেশা করতো আগে তো ড্রাগস ওই নেশা করতো আগের হেলথ সেন্টারেই তো তারে পাঠানো হইত এই যে ড্রাগস সেবন করতো মানে কতদিন যাব দুই বছরের মতো আপনারা মানে বুঝছেন কিভাবে যে ব্রাউন সুগার ব্রাউন সুগার বুঝছি যে তারা তো এই অবস্থা হইলে এই নেশা আমরা তো দেখছি না যেহেতু তারা চোখে আমরা দেখছি না যে ড্রাগস সেবন করে কিন্তু নেশাগ্রস্ত থাকার কারণে ওই ওই লোকেরা সঙ্গে দেখার পরেই আমরা পারছি যে তারা এই নেশাই ব্যবহার করে তারপরে তারে নেশা ড্রাগস সেন্টারে পাঠানো হয় কোন জায়গাতে দিছিলে এটা প্রথম দিছি আমি শিলচর এরপরে আমবাসা পাকমারা এরপরে বেহালাবাড়ি কতদিন আসছিল রিহ্যাব সেন্টারে তো এক মাস আর কোনো জায়গাতে দুই মাস আর এক জায়গাতে তিন মাস দিলে উপরে আইয়া পরে সুস্থ হয়ে গেছে আওয়ার পরে সুস্থ কতদিন আগে মানে বাড়িতে আসলো রিহ্যাব সেন্টার থেকে সপ্তাহ সপ্তাহখানি আচ্ছা তারপর কি আবার নতুন করে খাওয়া দাওয়া করতো মানে ব্রাউন শুগার দেখছি না যেহেতু এই অবস্থায় কালকেই দেখছি আর কি মনে হয় এমন কীরকম মানে হঠাৎ করে এরকম কী হয়েছে সেটাই তো জানি না যে কী হইয়া এই বুবে বাপটা আইলো মুখের থেকে ফেলা বাড়লো কীভাবে আইলো সেটা তো জানার কথা কী মনে হয় মানে বাড়িতে আসার পর কি আবার নতুন করে সেবন করতো হইতেও পারে এরকম বোঝা যায় ছেলেদের জিজ্ঞাসা করছিলেন না তার সঙ্গে তার সঙ্গে তো কথাবার্তাই চলছিল ছেলের নামটা কি আকাশ দেব বয়স কত বাড়ি আবাঙ্গা আপনার কই ছেলে আকাশ কি ছোট না বড় আচ্ছা আকাশের মতো যারা অন্য অন্য যুবকরা ব্রাউন সুগার সেবন করে একজন বাবা হিসাবে অন্যদের প্রতি কি মেসেজ দিবেন অন্যদের মেসেজ করতে এরকম যাতে না হয় আমার ছেলে একজন যে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় এরকম যাতে কেউ না হয় অন্যান্য ফুলাফান বা এই নেক্সট জেনারেশনের ছোট ছোট ছেলেমেয়েরা যাতে এই নেশা কবলে যাতে না পড়ে এই সুস্থই থাকো এদিকে আপনারা এলাকার মধ্যে বিক্রি হয় এরকম কিছু জানেন এলাকার ভিতরে আমরা অনেক চেষ্টা করছি এলাকার ভিতরে কেউ আসেনি মানে এলাকার ভিতরে আমরা দেখতে পারি না দেখতে পাই না বা অমুক অমুক আমরা আজ পর্যন্ত কেউ ধরতে পারছি না